পঞ্চম শ্রেণীতে ভর্তি দাবিতে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা অভিযোগ প্রধান শিক্ষিকাকে হেনস্থাও করেন তারা পঞ্চম শ্রেণীতে ভর্তির দাবিতে স্কুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রীদের অভিভাবকরা ঘটনাটি ঘটেছে বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুলে অভিভাবকদের দাবি স্কুলের প্রাথমিক থেকে একশো জন ছাত্রীকেই পঞ্চম শ্রেণীতে ভর্তি নিতে হবে স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত জানান পঞ্চম শ্রেণীতে দুশো জন ছাত্রীর ভর্তির পরিকাঠামো রয়েছে সেখানে লটারির মাধ্যমে একশো জনকে নেওয়া হয়েছে বাকি একশো জনকে প্রাথমিকভাবে নেওয়া হবে আপনার স্কুলের পরিকাঠামো নেই আপনি শিক্ষা দপ্তর ডিআইকে জানিয়েছেন বিষয়টা জানিয়েছি ছাত্ররা ওখানে বসে আছে আপনি বলছেন পরিকাঠামো আপনি কি ডিআইকে বিষয়টি জানিয়েছেন সবাইকে সব জানিয়েছি আপনারা সেই অফিস থেকে জানবেন কিন্তু অভিভাবকদের দাবি সকলকেই ভর্তি নিতে হবে পঞ্চম শ্রেণীতে এদিন বিক্ষোভে আটকে পড়েন শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রীরাও একই প্রিমিসেশন ভর্তি টিসি হয় না একই প্রিমিসেশন ভর্তি ফর্ম ফিলাপ হয় না তাও উনি এগুলো করাচ্ছে আমাদের মেয়েদের এভাবে এক মাস ধরে আমরা হ্যারাসমেন্ট হচ্ছি প্রতিদিন এসে আমরা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকি আর আমরা চলে যাই উনি আমাদের ডাকেও না রুমে কথাও বলে না কিছু খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ পুলিশের সামনেই প্রধান শিক্ষিকাকে হেনস্তার অভিযোগ উঠেছে অভিভাবকদের বিরুদ্ধে আমাদের একশো চুয়ান্নটা বাচ্চাকে আগে ভর্তি নিতে হবে পরে যে লটারি করেছে তাদের ভর্তি নিয়ে আমাদের কোনো বিরোধ নেই কিন্তু নিয়ম অনুযায়ী আমাদের বাচ্চাদের আগে ভর্তি নিতে হবে দুশো টাকা ভর্তি ফি নেওয়া গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী দুশো চল্লিশ টাকার বেশি নিতে পারে না উনি উনিশশো টাকা ভর্তি নিয়েছে চারশো সত্তর টাকার রিসিভ দিয়েছেন বাদ বাকিটা কি একটা ডোনেশন নাকি এরকম একটা সুপারিশ এরা কি লিখে দিয়েছে রিপোর্ট নিউজ নবাইসল্যান্ড বারাসাত